ভিড়াড়াতে দুদিন আগেই ওরা চলে এসেছিলেন বিভিন্ন জেলা থেকে, ছিলেন নেতাজি ইনডোর এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। রান্না হলো, রান্নার কাজে হাত লাগালেন খোদ কেশপুরের ব্লক সভাপতি। হা পাত পেড়ে খাওয়াও হলো, তারপর গন্তব্য ছিল ধর্মতলার 21 জুলাই মঞ্চ। দিদি আমাদের মুখ্যমন্ত্রী ছেড়ে প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের প্রত্যাশা। ঠিকই করছে, 11 বছর যে শাসনকাল চালিয়েছে, অত্যন্ত দৃঢ়তা প্রতিষ্ঠা করেছে। তো আমি চাই যেসব সিন্ডিকেট আজকে গজি উঠেছে তাদের শাস্তি করতে হবে, আগামী দিনে সিন্ডিকেট রাজকে ধ্বংস করতে হবে, পুরনোদের জায়গা দিতে হবে, তাহলে দিদি আরো 20 বছর পশ্চিমবাংলায় থাকবে। জায়গার নাম কেশপুর, কেশপুর বললেই অন্তত তৃণমূল কংগ্রেসের অভিধানে একটা অন্য মাত্রা আসে। আর সেই কেশপুরেরই জেলার সভাপতি তিনি খোদ সামলে নিয়েছেন কর্মী সমর্থকদের খাওয়ানোর দায়িত্ব। দাদা আপনি সভাপতি? আমি কেশপুর সভাপতি, সভাপতি বুথ সভাপতি, বুথ সভাপতি। কি মেনু কি আজকে? আজকে মাংস ভাত, চাটনি, আলু ভাতে ডাল সবই আছে। চাটনি, আলু ভাতে ডাল, মাংস সব আছে? হ্যাঁ সবই আছে। দিদির কাছ থেকে কি বার্তা পেতে চান আপনারা? শান্তিবার্তা। কর্মী সমর্থকরা অভুক্ত, তাই অভুক্ত রেখে তো যাওয়া যাবে না, এবং সেই কারণে খাওয়া দাওয়া শেষে সকলেরই গন্তব্য আজকে 21 জুলাইয়ের সমাবেশস্থল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বাপন সাহার সঙ্গে মমিতা চক্রবর্তী, কলকাতা।